বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজ আমাদের বিতর্কের বিষয়, জীবনবোধের অভাবই আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। বিষয়টির পক্ষে বলবে রাজশাহী কলেজ, বিপক্ষে রাজশাহী মেডিকেল কলেজ। শ্রোতা, সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, আছেন জনাব মোহাম্মদ আবু সাইদ, সম্মানিত যুগ্ম জেলা ও দায়রা জজ রাজশাহী, এবং অনুষ্ঠানটির বিচারক ও মডারেটর বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান। অনুষ্ঠান সহায়তায় মেহেদী হাসান, প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ, এবং আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রহমান মাসুম। প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার সংক্ষিপ্ত নিয়মকানুন জানিয়ে দিচ্ছেন সম্মানিত বিচারক মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। প্রিয় বিতর্কিক বৃন্দ, তোমরা তো সবাই জানো আমাদের আজকের বিতর্কের বিষয় কি। তো আমি বিতর্কের একটি সংক্ষিপ্ত নিয়মকানুন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, প্রতি বিতর্কিক 3 মিনিট করে সময় পাবে। দ্বিতীয় মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। এছাড়াও প্রতি দলের দলনেতা যুক্তি খণ্ডন পর্বে অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। 1.5 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। নম্বর বণ্টন করা হয়েছে উচ্চারণ 10, তথ্য এবং তথ্যর উপস্থাপনা 10 এবং যুক্তিখণ্ডন 10। 30 নম্বরের মধ্যে বিতর্ক করতে হবে। আর দলনেতার যুক্তিখণ্ডন পর্বে যে 10 নম্বর দেওয়া হবে সেটি হচ্ছে তোমাদের সর্বমোট নাম্বারের সাথে সেটি যোগ হবে। তো প্রিয় বিতর্কিক বৃন্দ, আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা দক্ষতা যোগ্যতা ঢেলে দিয়ে আজকে বিতর্ক করবে এবং বিতর্কটি অনেক উপভোগ্য হবে। চলুন প্রিয় শ্রোতা দর্শক, যা যাক বিতর্কের মূল পর্বে। বিষয়টির পক্ষে বলার জন্য রাজশাহী কলেজের প্রথম বক্তা মোহাম্মদ শাহরিয়ার কবিরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকের এই মঞ্চে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় হচ্ছে, জীবনবোধের অভাবই আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। এখানে আমাদের কিছু প্রপঞ্চ রয়েছে যেগুলোকে বুঝতে হবে। জীবনবোধ এবং অভাবই কী জিনিস? দেখুন, জীবনবোধ হচ্ছে আমি আমার জীবনকে যথার্থভাবে গোছাতে এবং আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড হবে ভেবেচিন্তে যা আমি আমার জীবনকে অলঙ্কৃত করবে এবং গৌরবান্বিত করবে। অর্থাৎ একজন মানুষের নিজস্ব বোধ দ্বারা উদ্ভাসিত জীবন, তীক্ষ্ণ পর্যবেক্ষণ, আর্থিক সততা এবং আর্থিক তৃপ্তি হলো জীবনবোধ। অর্থাৎ যেমন আমি যখন সফলতা অর্জন করব, সেই সফলতাকে আমি যেমন উদযাপন করব, তেমন আমি যখনই আমার ব্যর্থতা আসবে তখন আমি কি করব, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে জীবনকে আরও অনুধাবন করব এবং নতুন কিছু শিক্ষা গ্রহণ করে জীবনকে আরও গৌরবান্বিত করে তুলব। এখন দেখেন, অভাবটা কী জিনিস? সংস্কৃতি এবং একটা মানুষের প্রয়োজনবোধের যে রূপটা ধারণ করে সেই রূপটাই হলো অভাববোধ। অর্থাৎ জীবনবোধের অভাবই হচ্ছে আমার যে জীবন যে পর্যবেক্ষণ করার ক্ষমতা, উপলব্ধি করার যে ক্ষমতা, সেটার যখন আমার মধ্যে অভাব দেখা দিবে সেটাই হচ্ছে হলো জীবনবোধের অভাব। গর্ডন চাইল্ডের মতে আগামী প্রজন্ম বলতে তিনি বলেন হলো, অভিন্ন সময়ে জন্মগ্রহণকারী ব্যক্তি বা বিশেষ কোনো প্রাণীকে প্রজন্ম বলা হয়। অর্থাৎ আমরা আগামী প্রজন্ম বলতে বলবো ভবিষ্যতে যারা এই দেশ এবং সমাজের কর্ণধার হবেন তাদেরকেই আমরা কি বলবো, ভবিষ্যৎ প্রজন্ম। অর্থাৎ আমরা বলতে পারি বর্তমানে যারা শিক্ষার্থী, যুব সমাজ, তাদেরকেই আমরা হলো ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে গ্রহণ করব। দেখেন, আমরা এখানে প্রধান কারণ বলার কারণ অভাবই প্রধান কেন, দেখেন এখানে আমাদের হচ্ছে হলো নিরাপত্তাহীনতায় ভোগায় জীবনবোধের অভাব আপনাকে, অর্থনৈতিক সংকটের মধ্যেও কিন্তু আপনাকে নিয়ে চলে আসে এবং রাষ্ট্রীয় একটা সংকটের তৈরি হয়। তার কারণেই আমরা এখানে এই জীবনবোধের অভাবকে প্রধান সংকট বলছি। মূল সংকটে বলার পিছনে আরও কিছু কারণ রয়েছে, যেমন উদ্দেশ্যহীন জীবনযাপন, নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা এবং অবজারভেশন লার্নিং বা দেখে শেখার যে প্রবণতা এটাতে বাধা সৃষ্টি করে এবং সম্পর্কের অবনতি ঘটায় এবং সর্বশেষ ভোগবাদী এবং নিজেকে স্বার্থপর করে।
দেখেন, কিছুদিন আগে হলো প্রথম আলো পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে একটা শিক্ষককে প্রশ্ন করা হয় জীবনবোধটা কেন একটা শিক্ষার্থী বা একটা মানুষের জন্য প্রয়োজন। তিনি বলেন যে জীবনবোধ একটা মানুষকে হলো দূরদৃষ্টি সম্পন্ন এবং সুস্থ মস্তিষ্ক এবং সমাজের জন্য উপকারী করে গড়ে তোলে। তিনি আরও বলেন যাদের মধ্যে জীবনবোধের অভাব দেখা দেয় তাদের হলো মানসিকতা তৈরি হয় হলো খুব সংকীর্ণ, যেটাতে তার বিভিন্ন ধরনের সংকটের সৃষ্টি করে। যেমন তিনি হলো তার নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে পারেন না। নিজের সম্পর্কে যখন একটা মানুষ স্বচ্ছ ধারণা রাখতে পারে না, তখন কি তার যে দুর্বলতা এবং শক্তিমত্তা কোন জায়গায় সেটা তিনি বিচার করতে পারেন না। আবার দেখেন, কিছু মানুষ থাকে যারা হলো সহজে মানুষের বাহ্যিক রূপ দেখে কি করে জীবনকে মানুষকে পরিমাপ করতে থাকে এবং তাদের যে অবস্থান সম্পর্কে ধারণা লাভ করে। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডল। এবার বিপক্ষ দলের রাজশাহী মেডিকেল কলেজের প্রথম বক্তা রাফিক রোহান শাহ। মাননীয় সভাপতি, আজকে বিতর্কের বিষয়টা কি ছিল? জীবনবোধের অভাবই আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হবে। মাননীয় সভাপতি, প্রথমে আসি, তারা যে প্রপঞ্চগুলা বললো বা আজকে যে সকল প্রপঞ্চগুলো আসলে সংগ্রামের দাবি আছে, জীবনবোধ বলতে তারা যে জিনিসটা বোঝাচ্ছে যে তারা হচ্ছে বিভিন্ন আত্ম উপলব্ধি বা আজকে আমার চলার পথে যে ধরনের আমরা বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করছি সেটাই হচ্ছে আমার জীবনবোধ। অভাব বলতে তারা যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমার উপলব্ধির অভাব। এবং তারা মূল সংকট বলতে যে জিনিসটা আগামী প্রজন্ম বলতে যেটা বুঝে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যেটা, এবং তারা মূল সংকটে পরিণত হয়েছে বলতে বোঝাচ্ছে অর্থনৈতিক সংকট, রাষ্ট্রীয় সংকট, এবং তারা যে জিনিসটা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে ভোগবাদী জীবনবাদ। মাননীয় সভাপতি, প্রথমে আমি সংগ্রামে আছি। মাননীয় সভাপতি, জীবনবোধটা আসলে কি? জীবনবোধটা দেখেন, আজকে একটা রিক্সাওয়ালাকে যখন জিজ্ঞাসা করা হয় তোমার কাছে জীবন মানে কি, সে বলে আমি রাত্রে খেতে পাবো কিনা, আমার সন্তান ঠিক থাকবে কিনা, এটা তার কাছে জীবনবোধ। আজকে যখন একটা উচ্চবিলাসী জীবনযাপন করে এরকম একটা মানুষকে জিজ্ঞাসা করা হয় তোমার কাছে জীবনবোধ কি, সে চিন্তা করে আজকে আমার বাড়িতে বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল রান্না হয়েছে কিনা। মানুষ সভাপতি, জীবনবোধ সবার কাছে এক না, এটা কখনো হতে পারে না। জীবনবোধ একটা প্রবাহমান প্রক্রিয়া, এটা একটি চলমান প্রক্রিয়া, এবং এটা ব্যক্তি বিশেষে প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন। মানুষ সভাপতি, এরপরে আসি অভাব বলতে আজকে আমরা কি বুঝাচ্ছি। অভাব বলতে যে জিনিসটা বুঝিয়ে যাচ্ছি মানুষ সভাপতি, অর্থাৎ এই যে জীবনের উপলব্ধি, তারা যে জায়গাটাতে বলছে যে এই যে আমাদের যে মূল্যবোধ বা জীবনবোধের কথা বলছি, এই জায়গাটার যে অভাবের কথা বলছে, আমরা এটাকে অভাব বা অনুপস্থিতিটাকে বুঝাচ্ছি। মাননীয় সভাপতি, এরপরে আসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামী প্রজন্ম বলতে কাদেরকে বুঝাচ্ছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আগামী প্রজন্ম বলতে আমরা জেনারেশন আলফাকে বুঝাচ্ছি। আমরা যদি এখন ধরি, আমাদেরকে ধরা হয় জেনারেশন জেড বা জেন জি, এবং জেনারেশন আলফা নিয়ে আমরা আজকে কথা বলবো, যাদের জন্ম 2010 থেকে 2025 সালের মধ্যে হবে, তারাই হচ্ছে আমাদের আগামী প্রজন্ম। মাননীয় সভাপতি, এরপরে আসি মাননীয় সভাপতি মূল সংকট। মূল সংকটটা কি মাননীয় সভাপতি? মূল সংকটের জায়গাটা যদি দেখি, আজকে আমি দাঁড়িয়ে যখন আমি জেন আলফা নিয়ে কথা বলি, তখন মাননীয় সভাপতি মূল আজকে সংকট হিসেবে দাঁড়ায় সেটাকে আমরা বুঝাচ্ছি, যেটা আজ মানব সভ্যতা বা মানবের ম্যানকাইন্ডকে আজকে হুমকির মুখে ফেলে বা কোনো প্রশ্নের সম্মুখীন করে, সেটাকে আমি আজকে মূল সংকট হিসেবে দেখিয়ে যাব। অর্থাৎ আজকের এই বিতর্কে আমরা দেখিয়ে যাব যে জীবনবোধের অভাবই আজকে আমাদের যেটা মূল সংকট হিসেবে আজকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসবে, এটা কোনোভাবেই দায়ী না। কারণ মাননীয় সভাপতি, মূল সংকট হিসেবে আমরা এখন যে জিনিসটাকে দেখতে পাই সেটা হচ্ছে এক, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন ধরনের মহামারী; দুই, মাননীয় সভাপতি, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা এবং এর যে বিভিন্ন ধরনের ফলাফল সেটা; এবং তিন নম্বর মাননীয় সভাপতি, আইওটি, যেটাকে আমরা বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাননীয় সভাপতি, ব্যাখ্যায় আসি, প্রথমে আসি অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা। তারা যে কথাগুলো বলে যাচ্ছে ভোগবাদী জীবন বা তারা যে বিভিন্ন ধরনের কথাগুলো বলছে, আজকে সম্পর্ক থাকছে না। কেন মাননীয় সভাপতি থাকছে না, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব আমরা বাস করি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে আপনি একদিনে বাড়ি আসতে পারেন না। তাহলে মাননীয় সভাপতি, আপনি যখন একদিনে বাড়ি আসতে পারেন না, তখন কী করতে হবে? এটা থেকে পরিত্রাণের জন্য আমার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ নেওয়াটা কখনোই জীবনবোধের অভাব দ্বারা পূরণ করা সম্ভব নয়। এই বিষয়ে আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা বিশদ আলোচনা করে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এবার পক্ষের দ্বিতীয় বক্তা মোহাম্মদ হৃদয়। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিতর্ক মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, জীবনবোধের অভাবে যে আমাদের যে সৃষ্ট প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে আগামী প্রজন্মের যে মূল সংকট হয়ে যাচ্ছে। কেননা মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা দেখিয়ে গেছেন যে উদ্দেশ্যহীন জীবনযাপন
দেখে শেখার প্রবণতা কম এবং নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা এবং সম্পর্কের অবনতি ঘটায়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এখন যে সমাজটা রয়েছে, এই সমাজে যারা জন্মগ্রহণ করছে তাদের বাস্তব চিত্রটা কি? তারা হচ্ছে যে দেখা যাচ্ছে একটি পরিবারে বাবাকে প্রেশার দেওয়া হচ্ছে যে আমাকে আইফোন কিনে দাও, কিন্তু তার যে বাবা বা তার পরিবার এই আইফোন কিনে দেওয়ার সামর্থ্য রাখে কি না সেটি কিন্তু তার বোধগম্য হচ্ছে না, সেটি কিন্তু সে বোধগম্যের মধ্যে অন্তর্ভুক্ত আনছে না। ফলে কি হচ্ছে যে আজকে দেখেন যে আজকে তারা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, তারা হচ্ছে আজকে কিশোর গ্যাং তৈরি করছে। লক্ষণীয় বিষয় যে 2017 থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 25% কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে জননিরাপত্তা বিভাগের তথ্য অনুসারে। এখন লক্ষ্য করুন যে তাদের যে জীবনটা রয়েছে, এই বোর্ডটা যখন থাকে না, তারা কিন্তু ভবিষ্যতে যে বাংলাদেশ আসবে সেই বাংলাদেশের কর্ণধার কিভাবে হবে? অর্থাৎ এই যে যে জীবন বোর্ডটা রয়েছে, এই বোর্ডটার অভাবের ফলে কিন্তু আজকে আমরা যে আগামী প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম সংকটে পরিণত হচ্ছে। আবার দেখেন যে তারা বলতেছেন যে হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড। এখন কথা হচ্ছে যে একটা পরিবার বা একটা সমাজের যে অর্থনৈতিক যে পরিবর্তন আসবে এবং জলবায়ু যে পরিবর্তন আসবে, এই পরিবর্তনটা মানাটাই হচ্ছে আমার জীবন বোধ। আমি যে পরিবারের সাথে খাপ খাইয়ে চলবো, আমার ব্যাপারগুলো বোধগম্য হতে হবে, তবেই আমি আমার জীবন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখন মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে নিজের প্রতি সুষ্ঠু ধারণা থাকা কেন প্রয়োজন? আমি যে একজন মানুষ বা আমি একজন প্রজন্ম, এই প্রজন্ম যখন নিজের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারবে এবং বিচার বিশ্লেষণ করতে পারবে, তবেই কিন্তু আগামী প্রজন্ম একটা স্বচ্ছ একটা আগামী প্রজন্ম যে সংকট, এই সংকট কাটিয়ে উঠবে। কিন্তু বর্তমানে আমরা দেখি যে নিজের যে সুপ্ত প্রতিভা বিকাশ নয়, বরং তারা হচ্ছে বরং নিজেকে হারিয়ে ফেলতেছে। তারা বারবার বলতেছে আমার ভালো লাগতেছে না, তারা হচ্ছে আত্মনির্ভরতা কমে আসছে। ফলে কি হচ্ছে? ফলে আজকে তারা দেখা যাচ্ছে নিজের সম্পর্কে ধারণা থাকতেছে না। একইভাবে পরিবারে যখন চাপ সৃষ্টি করছে, সমাজে যখন চাপ সৃষ্টি করছে, ফলে কিন্তু সমাজের ক্ষেত্রে তাদের যে সম্পর্কের অবনতির জায়গাটা রয়েছে সেটি কিন্তু ঘটে আসছে। আজকে দেখেন কিশোর গ্যাং যারা তৈরি করছে, অর্থাৎ আগামী দিনে যারা নেতৃত্ব দিবে, তারা কিন্তু সমাজ থেকে আজকে চিত হয়ে যাচ্ছে। অর্থাৎ সমাজের মধ্যে কিন্তু তাদের সম্পর্কের অবনতি ঘটবে। আবার মাননীয় সভাপতি, তাদের যে ক্ষেত্রগুলো আসে সেটি আসেন দেখেন যে আজকে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলতেছেন, যেটি আমাদের সমাজের পরিবর্তন, এটিও আমাদেরকে খাপ খাইয়ে চলতে হবে, আমাদের বোধগম্য আনতে হবে। অর্থাৎ মাননীয় সভাপতি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষের দ্বিতীয় বক্তা রেদওয়ান হক। ধন্যবাদ উপস্থিত সভাপতি এবং উপস্থিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জীবনবোধের অভাবই আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে হয়তোবা জীবনবোধ জিনিসটা সম্পর্কে আমাদের আরেকটু স্বচ্ছ ধারণা আসা জরুরি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। এই কবিতাতেই তিনি লিখেছিলেন তার জীবনের শেষ প্রকাশিত কবিতা ঐকতানে। এখন আমাদের কবিগুরু সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন, আভিজাত্যের বলয়ে থাকার কারণে তার কখনো নিম্ন শ্রেণীর মানুষদের সাথে সেভাবে মেশার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু সারা জীবন না মিশলেও শেষ জীবনে তিনি কিন্তু তার আকুতি বা আক্ষেপ ঠিকই প্রকাশ করে গেছেন। তিনি কিন্তু ঠিকই বলে গেছেন যে মাঝি তাঁতি বা কৃষক কামার এদের জীবন সম্পর্কে যেন বাংলা সাহিত্যে উঠে আসে। আমার মাধ্যমে হয়নি, বাট অন্য অন্য কবিদের মাধ্যমে যেন উঠে আসে। সেখানে কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু ছিলেন সম্পূর্ণ আলাদা। তার পুরো জীবনই বলা চলে মাঝি তাঁতি কৃষক এসব তার সাহিত্যে উঠে এসেছে। এখন দুইটা বড় কবি, দুইটা আলাদা জীবন বোধে গেছে। এখন আমাদের পক্ষদল যিনি বলে গেলেন জীবনবোধের অভাব সমান নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, তাহলে কি আমি এখন ধরবো যে আমাদের কবিগুরু সারা জীবন কোনো স্বচ্ছ ধারণা ছিল না নিজের জীবন সম্পর্কে? এটা হতে পারে। জীবনবোধ একটি চলমান এবং প্রবাহমান প্রক্রিয়া। পক্ষদল চাচ্ছেন আগামী প্রজন্ম এখন থেকেই তারা সব বুঝবে, তারা সব ন্যায় নীতির উপরে চলবে, তারা সব কিছু ঠিকঠাক করবে, তারা জীবনে কোনো ভুল করবে না, তারা কোনো কিছু এরকমের দিকে যাবে না, তাদের জীবনবোধ জন্ম থেকেই জাগ্রত হয়ে যাবে। এটা তো সম্ভব না। জীবনবোধ একটি চলমান প্রক্রিয়া, যেটা আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। একটি মানুষ এক একটি অনন্য জীবনবোধে তারা বেঁচে থাকে। আমাদের চিঠির বর্তমানে আজকের বিতর্কের বিষয় সেটি ছিল যে আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে কি, সেটা কি জীবনবোধ নাকি অন্য কিছু?
জীবনবোধের মাধ্যমে আগামী প্রজন্ম শিখতে পারবে, জীবনবোধের মাধ্যমে তারা নতুনভাবে বাঁচতে পারবে, সেটা আলাদা বিষয়। তাদের মূল সংকট এটা না, মূল সংকটের দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা পড়েছে যে প্রায় 200 মিলিয়ন শিশুরা প্রাণঘাতী যুদ্ধাবস্থায় অবস্থান করছে, শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে 7.5 মিলিয়ন জীবন বিপর্যস্ত হচ্ছে, তথ্যসূত্র ইউনিসেফ 21 ফেব্রুয়ারি 2023। বর্তমানে যখন কোভিড-19 অ্যাটাক করে পুরো পৃথিবী জুড়ে, প্রায় 260 মিলিয়ন কোভিডের সময় শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে গেছিল, যাদের 117 মিলিয়ন এখনও স্কুলে ফিরতে পারেনি। এবং এই কোভিড-19 সময় 21.8 মিলিয়ন শিশুরা মোটামুটি মানসিকভাবে বিপর্যয়ের শিকার হয়েছিল। এই যে তারা মেন্টাল ট্রমার ভিতর দিয়ে গেল, তারা যে মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেল, তারা একটা বদ্ধ লকডাউন 2-3 বছর ধরে এই শিশুরা তারা ভিতরে থাকতেছে, তারা যখন আগামী প্রজন্মে যাবে সেটা হচ্ছে তাদের জন্য মূল সংকট, সেটা হচ্ছে তাদের জন্য সমস্যা। এই বর্তমানে সময়ে আমার দলে প্রথম বক্তা যেটা বলে গেছেন, জলবায়ু পরিবর্তন, মহামারী, অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এবং IoT, এইসব কারণে আমার আগামী প্রজন্ম যেই ক্ষতির মুখে যাচ্ছে যেতে যাচ্ছে বা তারা যেই অস্তিত্বের সংকটে ভুগছে, সেটা তাদের জন্য মূল সংকট জীবনবোধ নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে পক্ষের দলনেতা তৃতীয় বক্তা শাহরিয়ার আল জুবায়ের। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, ফোড়ার ক্ষমতা তোমার, তবুও ফোড়া হয়ে আছো। মাননীয় সভাপতি, কবি জালালউদ্দিন রুমির অত্যন্ত বিখ্যাত একটি জীবন দর্শন। আমরা জানি উঠতে হলে আমাদের পাখা দরকার, কিন্তু সেই পাখার যদি সঠিক ব্যবহার আমরা না জানি তাহলে আমরা কখনো উঠতে পারবো না, পক্ষান্তরে আমাদেরকে খোড়া হয়ে হাঁটতে হবে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ বন্ধুগণ এবং যারা শুনছেন, সবাইকে জানায় সাদর সন্ধ্যা। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জীবনবোধের অভাবে আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে, পক্ষে অবস্থান। প্রতিপক্ষের কথা শুনলাম, প্রথম বক্তা আসলেন, বেশ কিছু কথা বললেন, খুব মজা পেয়েছি, হাসি পেয়েছি, সেই সঙ্গে দুঃখ পেয়েছি, কেন পেয়েছি? মাননীয় সভাপতি, দ্বিতীয় বক্তা এসে যখন বলেন দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে ষষ্ঠ ধারণা ছিল কি ছিল না, এই বিষয়ে যখন প্রশ্ন তুলেন, ঠিক তখনই আমি বলতে চাই, ঐকতান কবিতাতে তিনি সেই শেষ বয়সে এসে জীবনবোধের উপলব্ধিতে এসেছিল এবং তিনি সেই মানুষদের সাথে মিশতে পারেনি, সেই আক্রোশটা কিন্তু এসেছে তার জীবনবোধের কারণে, এটি আসলে জীবনবোধ। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি তিনি আরও বলেছেন, আসলে যেটা আমাদেরকে বাঁচতে শেখায় সেটাই আমাদের জীবনবোধ, যে জিনিসটা আমাদেরকে বাঁচতে শেখায় সেটা আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, নাকি আমাদের আসলে যে জিনিসটা বাঁচতে শেখাবে না কিংবা পরবর্তীতে একটা ছোট্ট জিনিস সেই জিনিসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা আসলে তাদের কাছে একটি প্রশ্ন থেকে গেল, আশা করি উত্তর দিন। মাননীয় সভাপতি তিনি আরও বলেন, শিশুদের যে ঝরে পড়া মহামারী পরবর্তীতে সময় সেই জায়গাগুলোর কথা বলেছেন। মাননীয় সভাপতি, যদি সেই সকল শিশুদের মধ্যে সেই জীবনবোধটা থাকতো কিংবা শিশুদের অভিভাবকদের মধ্যে জীবনবোধটা থাকতো যে আমি আমার শিশুকে বা আমার সন্তানকে আমি আরও পড়াশোনা করাবো কিংবা আমি তাকে ঝরে পড়তে দিব না, তাহলে সেটা কখনো ঝরে পড়তো না। মাননীয় সভাপতি, তাদের এই জীবনবোধের অভাবের কারণে তারা ঝরে পড়েছে এবং পরবর্তীতে তারা সংকটের মুখোমুখি হতে চলেছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি দেখেন, তিনটা বিষয়ের ওপর যদি আমরা আজকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো জীবনবোধটা কতই গুরুত্বপূর্ণ এবং কতটা দরকারি আমাদের জন্য এবং এটা সংকটটা কত ভয়াবহ। দেখেন, যে জীবনবোধের অভাবের কারণে যারা ভুগছে ঠিক তাদেরকে বায়োলজিক্যাল ওয়েস্ট বা জৈব ওয়েস্ট বলে সম্বোধন করে ফিলিপ বুদেকিন ব্লু হোয়েল গেম আবিষ্কার করেছে এবং এর ফাঁদে পা দিয়ে অনেক যুবক আত্মহনন করেছে। অর্থাৎ এই থেকে আমরা বুঝতে পারছি জীবনবোধের অভাবে আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আপনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এর চূড়ান্ত ফলাফলটা মাননীয় সভাপতি, আমরা মৃত্যুর দিকে যে ঠেলে ফেলছি আমাদের তরুণ সমাজকে, অর্থাৎ আমরা একটি জনসম্পদকে হারাচ্ছি। মাননীয় সভাপতি, এটি আমাদের সংকটের কারণ। মাননীয় সভাপতি, দ্বিতীয় ঘটনাটি হচ্ছে শুধুমাত্র মাদককে বাধা দেওয়ার জন্য মাননীয় সভাপতি ঐশী তার নিজের বাবা মাকে খুন করে ফেলে, যেখানে তার বাবা ছিলেন পুলিশের অতিরিক্ত একজন মহাপরিচালক, মহাপরিদর্শক। মাননীয় সভাপতি, ঠিক সেই জায়গাটাতে আপনার কোন ধরনের AI কাজে লাগছে, কোন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগছে, সেই জায়গাটা আসলে তারা ক্লিয়ার করে যেতে পারে না। মাননীয় সভাপতি, অর্থাৎ জীবনবোধের অভাব আপনাকে অপরাধ প্রবণ গড়ে তুলছে। মাননীয় সভাপতি, এই অপরাধ প্রবণ গড়ে তোলার পেছনের যে মূল সংকটটা সেটা হচ্ছে আপনার একটি অসুস্থ প্রজন্ম গড়ে উঠছে। মাননীয় সভাপতি, এটা আমাদের মূল সংকটের কারণ। মাননীয় সভাপতি, এবং 3 নম্বর, ব্রায়ান ট্রেসি তার বক্তব্যে এই ধরনের কথা বলেন যে ব্যক্তিগত জীবনে এবং ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণটাই হলো জীবনবোধের অভাব। অর্থাৎ জীবনবোধের অভাব মাননীয় সভাপতি আপনাকে একটি ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে, এই ক্ষতিটা অর্থনৈতিক ক্ষতি। অর্থাৎ এই যে 3টি গুরুত্বপূর্ণ ক্ষতি, অপরাধ প্রবণ প্রজন্ম কিংবা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া কিংবা অর্থনৈতিক ক্ষতি, এই যে 3টি ক্ষতি আমাদের জীবনবোধের অভাবকে নিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি, সেটি বিপক্ষ দল থেকে আসে না। ধন্যবাদ, আশা করি বিতর্কটি আমাদের দিকে। এবারে রাজশাহী মেডিকেল কলেজের দলনেতা তৃতীয় বক্তা ফরজানা হুসাইন ঋতু। আমার যখন বয়স ছিল 10, তখন আমার মাথা ঘুরে শুধু ছিল খেলবো খেলবো খেলবো। যখন হলো
পনেরো তখন মনে হতো আমার মা বাবা আমাকে যাই বলে আমার খারাপ করে, আমাকে কেন সে আমার বন্ধুর সাথে বেড়াতে যেতে দিবে না, আমাকে কেন সর্বশেষ খেলাধুলা করতে দিবে না। যখন আমার বয়স হলো ২৫ তখন মনে হলো ক্যারিয়ারই আমার জীবন, যখন হলো ৩৫ তখন মনে হলো যে আমি আমার পরিবার গড়তে পারলাম না, আমি আমার সমাজ গড়তে পারলাম না, আমার নিজের কোনো অস্তিত্ব নেই। যখন আমার বয়স হলো ৫০ সে হারলাম আমি কী করলাম, এখন তো আমি মরে যাবো, এখন আমি জাহান্নামে যাবো না দোজখে যাবো। অর্থাৎ মাননীয় সভাপতি দেখুন কী দাঁড়াচ্ছে, জীবনবোধ অর্থাৎ জীবন সম্পর্কে আমাদের চিন্তাভাবনা জীবনের বিভিন্ন স্তরে এবং আমরা কী কী পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তার উপরে কিন্তু পরিবর্তন হচ্ছে। মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্র মরণশীল, মানুষ মরবে এবং মানুষ ভুল করবে এবং ভুল করতে করতে সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে এবং কেমন থেকে শিখতে থাকবে প্রতিনিয়ত। মানুষের শিক্ষা কখনো বন্ধ হয় যখন যখন থামবে না, ঠিক তেমনই মানুষের জীবন পথের যে অর্জন বা তার যে দর্শনটা তৈরি সেটা কখনো থামবে না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার জীবনের শেষ পর্যায়ে অনুভব করেছে যে হ্যাঁ আমার জীবনবোধটা পরিবর্তন করা দরকার, বাবা জীবনবোধটা কেন এমন হলো না, ঠিক তেমনি মাইকেল মধুসূদন দত্ত যখন জীবনের এক পর্যায়ে মনে করেছিল যে বিদেশে যে আমার জন্য শান্তি আছে, পরে যখন বললো এই দেশে আমি কেন আমি আবার ফিরে আসতে চাই, ঠিক তেমনি প্রতিটি মানুষ তার জীবনের স্তরে স্তরে বা বিভিন্ন পরিস্থিতির মুখে সম্মুখীন হয়ে কিন্তু তার জীবনবোধ পরিবর্তন করে। ঠিক সেখানে আজ আমরা নিষ্ঠুর সমাজ এখানে দাঁড়িয়ে সেই যুব সমাজকে সেই তরুণদের কাছে যাদের বয়স আজকে ১২, ১৩, ১৪, ১৫ যারা এখন পর্যন্ত জীবনকে দেখেনি, জীবনকে উপলব্ধি করেনি, তাদেরকে আমরা বলছি ও তোমরা ভুল করো না, তোমাদেরকে জীবনবোধ জানতে হবে, তোমাদেরকে সব কিছু পারফেক্ট করতে হবে, তোমাদেরকে পারফেক্ট হতে হবে, তোমরা কোনো ভুল করতে পারবে না, তোমরা কিছু শিখতে পারবে না, তোমাদেরকে এই বয়সে একটা কংক্রিট জীবনবোধের জীবনবোধ অনুধাবন করতে হবে এবং সেটা অনুযায়ী জীবনযাপন করতে হবে। কি নিষ্ঠুর হলে আমরা একটা তরুণ সমাজের কাছ থেকে এই জিনিসটা আশা করতে পারি, যেখানে সুকান্ত ভট্টাচার্য ১৮ বছর বয়সে বলে দিয়েছেন যে তরুণের তেজ উদ্দীপ্ত মনে যে চিন্তাভাবনাগুলো করবে এগুলো কিন্তু এক প্রকারের মঙ্গলই ভুলের মাধ্যমে শিখবে। ঠিক তেমন জীবন প্রথমে একটি প্রভাব মানে কিন্তু চলমান প্রক্রিয়া, এটা কোনো অভাব বলতে আসলে কোনো কিছু নেই, কারণ এটা আমরা সবসময় অর্জন করতে থাকবো। এবার আসি আমরা আজকে জীবনবোধ জীবনবোধ চাচ্ছি কাদের কাছ থেকে, মানুষ সম্পদের রক্ষা করবো। ৩৮ মিলিয়ন শিশু যারা থেকে ক্লাইমেট ক্রাইসিসের কারণে শিক্ষা থেকে দূরে সরে গেছে তাদের কাছে আজকে আমরা চাচ্ছি জীবনবোধ, তারা লেখাপড়ার সুযোগ পায়নি কিন্তু আমরা তাদেরকে বলছি ও তোমাদেরকে সব কিছু শিখতে হবে। আজ আমাদের যখন ৪৩ মিলিয়ন শিশু যখন হচ্ছে রিফিউজ বা উদ্বাস্ত হিসেবে বাস করছে, তাদের কাছে আমরা শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য বস্ত্র বাস্তব দিতে পারছি না, তাদের মধ্যে যাদের পেটে ভাত নেই তারা যখন কিশোর ট্যাঙ্ক তৈরি করছে, তাদের কাছে আমরা বলছি ও তুমি কেন জীবনবোধ শিখুনি, তুমি কেন এই কাজটা করছো, তাহলে আমাদের দেশে বা আমাদের দায়িত্বটা কোন জায়গাতে আমরা কেমন দায়িত্বটা পালন করছি না, একটা আমরা বিচার করছি একটা জাজমেন্টাল সোসাইটি হিসেবে আমরা তাদের কাছ থেকে তাদেরকে বিচার করে দিতে যাচ্ছি এবং তাদেরকে একটা বিচার শুনে দিচ্ছি যে তোমাদের মধ্যে জীবনবোধের অভাব আছে। কিন্তু আসলে জীবনবোধের অভাব নেই, আমাদের আগামী প্রজন্ম কোন সংকটটা মোকাবেলা করবে, আজ আগামী প্রজন্ম যখন বড় হবে তখন দেখবে যে লিবিয়াতে আজকে লিবিয়াতে যখন আমাদের ৬০০০ মানুষ যখন বন্যাতে মরে গেল, এই যে মহামারীটা, এই যে সেই শিশুগুলোকে ভেবেছিল তাদের জীবনটা এইভাবে একদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে, তাদের জলবায়ু পরিবারে বাবা মা যখন করোনার মতো মারা গেল তখন আপনার একটা জীবনে যে পর্যায়ে দাঁড়ালে সে আপনি মহামারীর মুখোমুখি হবে, যখন অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ইউক্রেনের জনগণ কখনো ভেবেছিল যে তাদের সন্তানগুলো আজকে বাস্তুহারা হয়ে যাবে, আজকে যখন বাংলাদেশে যখন অর্থনৈতিক অভাবের কারণে যখন হচ্ছে রাশিয়ার মুদ্রযুদ্ধের কারণে যখন দ্রব্যমূল্যের উদ্ধ করতে হলো, যখন আমরা একজন কৃষক এবং একটি রিক্সা তারা যখন তার ছেলে মেয়েকে শিক্ষাটা দিতে পারছে না, ঠিক তখন কি সে ভেবেছিল জীবনবোধের অভাবের কারণে তার সন্তানকে আজকে সে ভালো করতে পারছে না, ঠিক তেমন একজন ইন্টারনেট অফ থিংস বা ঐশ্বর্য কিন্তু ফোন অ্যাডিক্ট ছিল, কিন্তু ইন্টারনেটের কারণেই হয়েছে, ইন্টারনেটের কারণে যে আমরা একটি শিশুদেরকে যেভাবে আমরা স্ক্রিন অ্যাডিক্ট করছি, মোবাইল অ্যাডিক্ট করছি, ফোন অ্যাডিক্ট করছি এবং তার লেখাপড়া থেকে সব কিছু সমাজ থেকে দূরে চলে যাচ্ছে শুধুমাত্র ইন্টারনেটের কারণে, তাদেরকে আমরা বলবো যে জীবনবোধের অভাবের কারণে তোমাদের মূল সংকট, বরঞ্চ এই সব সমস্যাগুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াই তাদের জন্য মূল সংকট। ধন্যবাদ মানুষ সভাপতি, ধন্যবাদ সবাইকে। দুটি দলের প্রত্যেকের বক্তব্য শেষে এখন দুই দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। প্রথমে আসছেন পক্ষের দলনেতা শাহরিয়ার আল জুবায়ের। মাননীয় সভাপতি আবারও ধন্যবাদ এই মঞ্চে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি দেখেন ওনারা যখন মাইকেল মধুসূদন দত্তের কথা বলেছেন যে উনি আবার ফেরত চলে এসেছেন, আসলে এই জায়গাটিতে আসলে তার জীবন সে জানতো না, সে নিজেকে এই জায়গাটিতে পরিষ্কার করতে পারেনি নিজের কাছে যে তার কোন জায়গাটা আসলে উপযোগী তার সাহিত্য রচনার জন্য, সেই বিলেত নাকি সেই বাংলাদেশ, এই উপযোগিতা তার উপলব্ধি না হওয়ার কারণে মাননীয় সভাপতি সে একবার বিলেতে গিয়ে আবার ফেরত এসেছে। মাননীয় সভাপতি জীবনগতের জায়গাটা ঠিক এইভাবে কাজ করেন। মাননীয় সভাপতি দেখেন ওনারা বারবার বলছেন যে শিক্ষার্থীদের ঝরে পড়ার কথা। মাননীয় সভাপতি মাননীয় সভাপতি দেখেন পেটে ভাত না থাকলে শিক্ষা অর্জন করার উদাহরণ আমাদের দেশে ঘুরঘুরি আছে। আপনি আশির দশকের কথা চিন্তা করেন, আজকের যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে মাননীয় সভাপতি, এক পর্যায়ে তারা দরিদ্র সীমার নিচে ছিল মাননীয় সভাপতি, ঠিক তারাই আজকে উচ্চ পর্যায়ে বিজ্ঞাপন করছে মাননীয় সভাপতি। আমাকে শিক্ষা অর্জন করতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে, এই জায়গাটা ঠিক মাননীয় সভাপতির জীবনবোধ, আজকে সেই জায়গাটা তারা এড়িয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি দেখেন আমরা শুধুমাত্র যে পড়াশোনা করে শিখবো সেই জায়গাটা কিন্তু আমরা বলি নেই। মাননীয় সভাপতি জীবনবোধের আরেকটি ক্ষেত্র হচ্ছে আমার দেখে শেখার জায়গাটা। মাননীয় সভাপতি দেখে শেখার এই জায়গাটা, লিবিয়ার কথা আপনি বলছেন মাননীয় সভাপতি, তারা যদি আজকে দেখে শিখে কীভাবে আমাকে বিদ্রোহ করতে হবে বা কীভাবে আমাকে এই জায়গাটাকে ঠিকঠাক করতে হবে মাননীয় সভাপতি, সেই জায়গাটা তারা শিখতে পারবে, এটি জীবনবোধের জায়গা। মাননীয় সভাপতি সেই জায়গাটা তারা এড়িয়ে যাচ্ছে। তাদের আজকে সংকটগুলো কী কী ছিল দেখেন, তাদের সংকট ছিল আজকে জলবায়ুর পরিবর্তন কিংবা যে মহামারীগুলো আছে সেগুলো, আপনার রাজনৈতিক অস্থিতিশীলতা, আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো তাদের আজকে সংকট ছিল। মাননীয় সভাপতি
তারা এখন পর্যন্ত একটা নির্দিষ্ট কোনো সংকটের কারণ বলেনি মানুষ, কিন্তু আসলে কোনটার কারণে আমার মূল সংকটে পরিণত হচ্ছে সেই জেনারেশন আলফাট। মানে সভাপতি দেখেন, জলবায়ুর পরিবর্তনটা আমার হচ্ছে কিংবা যে মহামারীটা আসছে, আমি যদি আমার জীবনকে ঠিকঠাকভাবে পরিপূর্ণ করতে না পারি মানুষের প্রতি, আমার আসলে কোন জায়গাটা লাগবে? এই ধরনের মহামারী আমাকে আসলে পৃথিবী থেকে সরিয়ে দিতে বাধ্য মাননীয় সভাপতি? আমাকে এই ধরনের মহামারীগুলো পৃথিবীতে জায়গা করতে দিবে না মাননীয় সভাপতি? যদি আমার জীবনবোধের জায়গাটা ঠিকঠাক থাকে মাননীয় সভাপতি, আমি অনেক সুযোগ নিজে থেকে ঠিকঠাক করতে পারবো না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, আপনার যখন জীবনবোধের অভাবটা থাকছে না মাননীয় সভাপতি, আপনি জানছেন না আপনার রাজনীতিতে কি হালচাল চলছে মাননীয় সভাপতি, ঠিক এই জায়গা জীবনবোধের অভাবের কারণে সৃষ্টি হচ্ছে মাননীয় সভাপতি। আর কৃত্রিম বুদ্ধিমত্তা, আজকাল আপনি যেখানে যান গেমের কারণে সেই কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো চলে যাচ্ছে মাননীয় সভাপতি। ধন্যবাদ, আশা করি বিতর্কটি আমাদের দিকে। এবার আসছেন বিপক্ষ দলের দলনেতা ফারজানা হুসাইন ঋতু। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। পক্ষ দলের দলনেতা আমার কথাটাই বললো, কিন্তু একটু ঘুরে ফিরে যে জীবনপথ শিখতে হবে, দেখতে হবে, আমি সেটাই বলছি। জীবনপথ শিখার বিষয়, দেখার বিষয়, কিন্তু অভাবের কোনো কিছু বিষয় নাই। আমার একটা জিনিস আছে, আমি পরিবর্তন করলাম, আমি এখন ভাবছি এটা ভালো, পরে ভাবছি আমি ওইটা ভালো, মতামত আমার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হবে। যখন আমি বড়লোক থাকি তখন আমার গরিবদের ভালো লাগে, যখন আমি গরিব হই তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, গরিবদের জীবনে আসলেই কত দুঃখ কষ্ট এবং তাদের জন্য আমার কিছু করা উচিত। যখন পর্যন্ত আমি বড়লোক থাকি, যখন পর্যন্ত আমি এসিতে থাকি, তখন পর থেকে আমি ভাবছি যে হ্যাঁ, বাইরে কত গরম, কিন্তু আমি ভাবছি না। কিন্তু যখন আমি বাইরে বের হই, যখন আমার গরম লাগে, তখন আমি অনুভব করতে পারি যে হ্যাঁ, বাইরে গরম, এনে আমার কিছু করা উচিত। অর্থাৎ জীবনপথের বিষয়টা কিন্তু পরিবর্তনশীল এবং সারা জীবন আপনি উপলব্ধি করতে থাকবেন এবং শিখতে থাকবেন, পৃথিবীকে দেখবেন, নতুন নতুন জিনিস শিখবেন, নতুন নতুন জিনিস জানবেন, এবং সে অনুযায়ী আপনি নিজেকে, আপনার নিজেকে গ্রো করবেন, আপনি নিজেকে বৃদ্ধি করবেন, আপনার আত্মবিকাশ এবং আত্মশুদ্ধির জায়গা কিন্তু থেকে যাবে। এটা কিন্তু কংক্রিট না যে হ্যাঁ, 18 বছর বয়স জীবনবোধ সম্পূর্ণ হলো। আমরা কোনো রোবট নই যে 18 বছর বয়স হলো, এআই এর মাধ্যমে তার মধ্যে একটা জীবনবোধ, একটা কংক্রিট আমরা স্থাপন করে দেবো, কখনোই এই। তাহলে তাদের সংজ্ঞা অনুযায়ী আগামী প্রজন্ম কেন, পৃথিবীর কোনো প্রজন্মই আজ পর্যন্ত জীবনবোধ পরিপূর্ণ ছিল না। কারণ এই যে শিক্ষার জিনিসগুলো, যে শিক্ষা এবং ভুল করে শিক্ষা, এটা সব মানুষের মধ্যে গেছে, সব মানুষকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটা সবাইকে হতে হয়েছে যখন আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে প্রথম এসেছিলেন, এবং আমার পরে আজ যে শিশুটি ভূমিষ্ঠ হবে বা যে জন্মগ্রহণ করবে, সেইগুলো যখন হাঁটবে তখন পড়ার মাধ্যমে হাঁটা শিখবে এবং সে বুঝতে পারবে, ও না, আমার এইভাবে করা উচিত, এইভাবে করা উচিত ছিল। অর্থাৎ তাহলে কি পৃথিবীর প্রতিটি প্রজন্মের মধ্যে জীবনবোধের অভাব ছিল, যদি তাদের সংগ্রামটা আমাদের কাছে মেনে নিতে হয়। ঠিক সেখানে আমরা বলছি যে না, মানুষ সম্পদে জীবনবোধের অভাব বলে কিছু নেই। জীবনবোধ লার্ন করতে থাকবে, সে শিখতে থাকবে এবং সে ঘটতে থাকবে, তার মতামত পরিবর্তন হবে, তার জীবন দর্শন পরিবর্তন হবে, সে কোনো ভুল করে থাকবে, সে ভুলটা তার শুধরানোর পরিবর্তন প্রয়োজন হলে সে ভুলটা শুধরাবে এবং সেটা চলতে থাকবে। সে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মনে হতে পারে যে হ্যাঁ, আমার এখন এটা করা উচিত না, আমার এটা করা উচিত, এবং সেটা করে মারা যেতে পারে। তাহলে এটা একটা চলমান প্রক্রিয়া। ঠিক যেখানে আমরা বলছি আগামী প্রজন্মের তরুণী, সেটা সে নিজে শিখবে এবং গড়বে, এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতে তাদের আগামী প্রজন্ম যারা আছে তাদের একটা সুন্দর পৃথিবী রেখে যাবে। কিন্তু এইখানে তাদের মূল সংকট কোনটা থাকবে? আগামী প্রজন্মকে তারা যখন নিজেরা সুন্দর পৃথিবী উপহার দিতে যাবে, সেখানে হবে কি আমাদের জলবায়ুকে রক্ষা করা থাকবে, আমাদের সামনে যদি কোনো মহামারী আসে আমাদের নিঃশ্বাস না করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য দিতে হবে, এবং যদি আন্তর্জাতিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক যে স্থিতিশীলতাগুলো রয়েছে, অস্থিতিশীলতাগুলো রয়েছে, নিজের থেকে সে অবদান রেখে সেগুলো বন্ধ করার চেষ্টা করবে এবং ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এই তিনটা ক্ষেত্রে যে সংকট আছে, সেই সংকটগুলো মোকাবেলার মাধ্যমে তারা আরও নিজের উৎকর্ষ সাধন করবে এবং জাতির উৎকর্ষ সাধন করবে। ধন্যবাদ মানুষ সবকে, ধন্যবাদ সবকে। প্রিয় শ্রোতা দর্শক, একটু পরেই কাঙ্ক্ষিত ফলাফল, ফলাফল প্রস্তুত হবার এই সময়টুকুতে আমরা শুনব সম্মানিত তিন বিচারকের সংক্ষিপ্ত অভিমত। যে এই জায়গা তোমাকে আমি বলবো যে আশা করি বিতর্কটা আমাদের দিকে যাবে, এটা কখনোই বলা যাবে না। কারণ বিতর্কটি কাদের দিকে যাবে এটা তোমাদের জন্য বিচারকরা আছে, তারা ডিসাইড করবে। দিস ইজ নট ইয়োর জব, এটা কখনোই বলা যাবে না বিতর্কটা আমাদের দিকে যাবে। বারবার এটা চলে আসছিল এবং বারবার যেটা হয়েছে শাহরিয়ার এবং হচ্ছে জুবাইরের ক্ষেত্রে তারা বলা যাবে না, বলতে হবে পক্ষ দল বা বিপক্ষ দল। তারা মানে কি, হোয়াটস দ্যাট, দিস ইজ আনডিফাইন্ড, তারা বলা যাবে না, এটা কিন্তু বলতে হবে আইদার পক্ষ দল অথবা বিপক্ষ দল। এই তারা শব্দটা কখনোই মানে অস্পষ্টভাবে ব্যবহার করা যাবে না। আবার প্রথম বক্তা বলে গিয়েছেন, দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন, আমি বলছি, তিনজন মিলে আমাদের অবস্থানটা কোথায়, তো সেই জায়গাটাকে ইন ফিউচার যখন বিতর্ক করবে আমি একটু খেয়াল রাখি। জল দলনেতা হিসেবে ভূমিকাটা কিন্তু আরও একটু ব্যাপক, যে অল্প সময়ে সবার অবস্থানকে এগ্রিগেট করে যে আমার অবস্থানকে আরও স্পষ্ট করা। ধন্যবাদ। এবারে আমরা শুনব সম্মানিত প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিতর্ক মানেই হচ্ছে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে, একটা হচ্ছে তত্ত্ব, তথ্য এবং উপাত্ত। বলছেন বিচারক ও মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। তন্ময় শুনছিলাম তোমাদের বক্তব্য, দুটি দল বিতর্ক করেছে তোমরা, বিষয় ছিল জীবনবোধের অভাবই আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। তুমি গর্ডন চাইল্ডের উদাহরণ দিয়ে শুরু করেছো, বাট তোমার ভয়েস উচ্চারণটা কিন্তু অনেক লো ছিল, আর একটু পরবর্তীতে আরও প্র্যাকটিস করে আসবে।
এরপরে হচ্ছে তোমার আই কন্ট্যাক্ট সংজ্ঞায়ন ঠিক ছিল, তোমার বক্তব্যের মধ্যে মাননীয় সভাপতি অনেকবার এসছে, সভাপতি বলতে 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 আসে, এত এটা হচ্ছে মুদ্রাদোষের পর্যায়ে পড়ে। আমি যদি শুধুমাত্র বলতাম জীবনবোধ নয়, শুধুমাত্র দুর্নীতি, দুর্নীতির কারণে আজকে আমাদের আমাদের একটা রাষ্ট্র নষ্ট হচ্ছে, একটা পরিবার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে মাননীয় সভাপতি, তাহলে ওইটাকে ফোকাস করে অনেক উদাহরণ দিতে পারতাম। কিন্তু তুমি অনেক একাধিক প্রপঞ্চ নিয়ে আসছো, সেটা কিন্তু তোমার বক্তব্যকে আসলে হালকা করে দিয়েছে, ফলাফল চলে এসছে। বিপক্ষ দলে ছিল ফারজানা হোসাইন ঋতু, আজকে শ্রেষ্ঠ বক্তা হয়েছে। আজকের বিতর্কের বিজয় দল বিপক্ষ দল রাজশাহী মেডিকেল কলেজ, অভিনন্দন। বিতর্ক অংশ নেয়া দুটি দল, সম্মানিত বিচারক, অনুষ্ঠানটির প্রযোজক, সেই সাথে আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন, ধন্যবাদ আপনাদেরও। শ্রোতা, আবারও কথা হবে, দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা 2:30। খোদা হাফেজ।